ত্বকের ডেড সেল বা মৃত কোষ ক্লিন করা নিয়ে আমরা অনেকে বিপাকে পড়ে যাই। কোন ধরনের স্ক্রাবার ইউজ করব বা কোন ধরনের জেল ব্যবহার করব, এই ধরনের নানান সমস্যায় ভুগি। এই সমস্যার একটা সমাধান দিব আজকে আপনাদেরকে এই ভিডিওতে। সমাধানটা কি তা জানতে দেখতে হবে পুরোটা ভিডিও, কোনো রকম না টেনেই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছে আমি তাহমিনা হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। ডেড সেল রিমুভ করতে আজকে যেই প্রোডাক্টটা রিভিউ আপনাদেরকে দিব, এইটার নাম বাথ এক্সফোলিয়েট গ্লাভস। ভাবছেন একটা কাপড়ের গ্লাভস কীভাবে ডেড সেল রিমুভ করবে? ভিডিওটা দেখলেই উত্তরটা পেয়ে যাবেন। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে দেন। তারপর ভিডিওটা দেখা শুরু করুন। এই বাথ এক্সফোলিয়েট গ্লাভসগুলো বেশ অনেকগুলো ব্র্যান্ডের হয় এবং বেশ অনেকগুলো কালারই হয়, যেমন ব্লু, পিঙ্ক, ব্ল্যাক, এরকম অনেকগুলোই। আমি যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলছি, আমার কাছে মনে হয়েছে এইটা আদার্স ব্র্যান্ডগুলোর চাইতে বেস্ট। প্রথমে আসি এটার প্যাকেজিং নিয়ে। এটা চাইনিজ একটি প্রোডাক্ট, চাইনিজ একটা ব্র্যান্ড। ট্রান্সপারেন্ট প্যাকেটে এটাকে পাবেন। খুব সুন্দর করে পেছনে ইন ডিটেলসে চাইনিজ ভাষায় অনেক কিছুই লেখা আছে। যদিও আমি চাইনিজ ভাষা বুঝি না, আপনারা যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখানে কী লেখা আছে। পেছনে একটা বারকোডও দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্যান করেও কিন্তু নিতে পারেন। বাথ এক্সফোলিয়েট গ্লাভসটা মূলত ম্যাটেরিয়ালস হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্ট ফাইবার। এই গ্লাভসটা আমি ব্যবহার করছি প্রায় 2.5 থেকে 3 বছরের মতো হয়েছে। কোন ধরনের ত্বকে ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, কী কী উপকারিতা পাবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমার পার্সোনাল ওপিনিয়ন বা এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন, আর বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন। প্রথমে আপনাদের সাথে শেয়ার করি এটার উপকারিতাটা। এটা মূলত ডেড সেল ক্লিন করতে সুপার ফাস্ট কাজ করে। এটা ফুল বডি প্লাস ফেস আপনি বোথ ইউজ করতে পারবেন। আমরা যেমন শরীর মাজার জন্য যে জিনিসটা ব্যবহার করি, এটা অনেকটা ওরকমই এই গ্লাভসটা। এটা আপনি সাবান দিয়েও ব্যবহার করতে পারবেন, আবার সাবান ছাড়াও বডিটাকে হচ্ছে পানিতে ভিজিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। এটার ম্যাটেরিয়ালসটা যেহেতু আর্টিফিশিয়াল প্ল্যান্ট ফাইবার, এটা একটু খসখসে টাইপসের কাপড়, তাই খুব জোরে স্কিনে রাব করা যাবে না। এতে কিন্তু স্কিনের একটু প্রবলেম হতে পারে যেহেতু একটু হার্শ। তো এইটার মূলত কাজটাই হচ্ছে আপনার স্কিন থেকে ডেড সেলগুলোকে ক্লিন করে দিবে, খুব সুন্দর করে এটা ক্লিন করে। এর পাশাপাশি যাদের আন্ডারআর্মস একটু ব্যাড স্মেল হয়, একটু বেশি ঘামে, আপনি যদি এটা দিয়ে হচ্ছে আন্ডারআর্মসটা ক্লিন করেন, আপনার ব্যাড স্মেলটাও রিমুভ হয়ে যাবে, ঘামটাও দূর হয়ে যাবে। এটার ম্যাটেরিয়ালসটা খুবই সুন্দর, ভেতরে ডাবল পার্টে কাপড় দেওয়া আছে, যার কারণে হচ্ছে এটা একটু মোটা বা হ্যাভি হয়। আপনি এটা টানা 3 থেকে 4 বছর ব্যবহার করতে পারবেন। এটা ডেড সেল ক্লিন করার পাশাপাশি আপনার স্কিনটা স্মুথ করবে, সফট করবে। কারো যদি সানবার্ন স্যান্টান থাকে এটাও কিন্তু রিমুভ করে দেবে। অনেকের ঘাড়ে কালো দাগ থাকে, এটা নিয়মিত ব্যবহার করলে ঘাড়ের কালো দাগটাও কিন্তু দূর হয়ে যাবে। এটা সব ধরনের ত্বকেই আপনি ব্যবহার করতে পারবেন। সপ্তাহে 2 বারের বেশি এটা ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই, যেহেতু এটা বডিটাকে এক্সফোলিয়েট করছে। সপ্তাহে 2 বারের বেশি ডেড সেল ক্লিন করার আসলে খুব বেশি একটা প্রয়োজন হয় না। একটা প্রোডাক্ট যেহেতু টানা 3 থেকে 4 বছরেরও বেশি সময় ব্যবহার করতে পারবেন, তাহলে আমার মনে হয় বাজার থেকে যে জেল বা স্ক্রাবারগুলো আমরা কিনি ওটার চাইতে এই গ্লাভসটাই সবচাইতে বেস্ট। তবে অবশ্যই দেখে নেবেন অথেন্টিকটা পাচ্ছেন কিনা বা অরিজিনালটা পাচ্ছেন কিনা, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। তো অথেন্টিকটার বা অরিজিনাল প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন, নিচে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। এটার একটা ভিডিও লিঙ্কও আমি নিচে আপনাদেরকে দিয়ে দেবো, ফেসবুক থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার বলি এটা কীভাবে ব্যবহার করবেন। এটা মূলত আপনি সাবান বা পানি যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। বডিটাকে একটু 5 মিনিট বা 3 মিনিট যদি পানিতে একটু ভালো করে ভিজিয়ে নেন, তাহলে খুব সুন্দর করে ডেড সেলটা স্কিন থেকে উঠে আসবে। আপনি চাইলে এটার মধ্যে সোপ দিয়েও আপনি বডিটা ক্লিন করতে পারেন, অথবা আপনি বডিটা জাস্ট ওয়াশ করেও আপনি এটা দিয়ে একটু ঘষা দিতে পারেন, খুব সুন্দর করে ডেড সেলগুলো উঠে আসবে। তো আজকে এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো বা এই প্রোডাক্টটা কেউ এখনও ইউজ করেছেন কিনা, করে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এতটুকুই, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।